আর এস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ অনুমোদিত তৃতীয় শ্রেণীর আমাদের পরিবেশ পাঠ্যবইটির তিরিশ নং পৃষ্ঠা থেকে পড়াবো এর আগের পৃষ্ঠাগুলির বিস্তারিত আলোচনার ভিডিও তোমরা ডিসক্রিপশানে দেওয়া লিংক থেকে পেয়ে যাবে অবশ্যই সেখান থেকে দেখে নিও এই তিরিশ নং পৃষ্ঠাটি খাদ্য অধ্যায়ের অন্তর্গত দেখো আমরা যে খাবারগুলো খাই যেগুলো সুখাদ্য মানুষের পক্ষে অনেক সময় দেখা যায় যে সেই খাবারগুলো খেলেও আমাদের পেট খারাপ হয় সেটা কেন হতে পারে সেই খাবারটা যদি নষ্ট হয়ে যাওয়া অর্থাৎ নষ্ট হয়ে যাওয়া খাবার যদি আমরা খাই সেক্ষেত্রে আমাদের পেট খারাপ হতে পারে আবার অতিরিক্ত পরিমাণে খাবার খেলেও আমাদের পেট খারাপ হতে পারে তো খাদ্যের সেই ভালো মন্দ সম্পর্কে আমরা এই অধ্যায়ে জানবো দেখো এখানে কি বলা হচ্ছে বাড়ি ফিরে সুহাস ভাবল খাদ্য খেলেও তো অনেক সময় হজম হয় না পেট খারাপ হয় বমি হওয়ার স্কুলে এসে বলল সে কথা দিদিমণি বললেন দুটো কারণে এমন হতে পারে অর্থাৎ দুটো কারণে আমাদের খাবার খেলে পেট খারাপ হতে পারে সেটা কি বেশি খেলে আর খারাপ হয়ে যাওয়া খাবার খেলে অর্থাৎ আমরা যদি প্রয়োজনের থেকে বেশি মাত্রায় খাবার খেয়ে ফেলি সেক্ষেত্রে আমাদের পেট খারাপ হতে পারে আবার খারাপ হয়ে যাওয়া খাবার খেলেও পেট খারাপ হতে পারে টিকলু বলল খাবার খারাপ হয়ে যায় কি করে অর্থাৎ টিকলুর মনে প্রশ্ন জাগলো যে খাবারটা আবার খারাপ হয় কি করে তখন দেখো দিদিমণি কি বলছেন ভ্যাবসা গরমে পচে যেতে পারে অর্থাৎ খাবার যদি পচে যায় তাহলে সেটা খারাপ হয়ে গেল আর বাঁশি হয়ে ভিতরে ভিতরে খারাপ হয়ে যেতে পারে বাসি কি ধরো আজকে রাতে কিছু রান্না করে রাখলে পরদিন সেটা কি হয়ে হয়ে যাচ্ছে যাচ্ছে তো এই বাঁশি হয়ে যাওয়া ও ভিতরে ভিতরে খারাপ হতে পারে আবার ছাতা পড়েও খাবার নষ্ট হয়ে যেতে পারে যেগুলো আগের ভাজা খাবার বা প্যাকেট জাত খাবার সেগুলো অনেক দিন রেখে দিলে দেখবে তার গায়ে ছাতা পড়ে গেছে এই ছাতা পড়েও খাবার নষ্ট হয়ে যেতে পারে তোতাই বলল বেশি ঝাল দেওয়া খাবারও হতে পারে অর্থাৎ এর মনে প্রশ্ন জাগলো যে বেশি ঝাল দেওয়া খাবার খেলেও কি আমাদের পেট খারাপ হতে পারে সানিয়া মজা করে বলল ও তোর ঝাল সহ্য হয় না বুঝি এসব শুনে দিদি একটু হাসলেন বৈশাখী বলল দিদি বাসি পচা সব যদি খারাপ খাদ্য হয় তাহলে ঘাসকে কি বলবো অখাদ্য দিদিমণি বললেন যে ঠিক ঘাস মানুষের অখাদ্য এই জায়গাটায় একটু ভালো করে বুঝে নাও যে সমস্ত খাবার খেয়ে মানুষেরা হজম করতে পারে সেটা মানুষের খাদ্য যেমন ভাত ডাল রুটি এগুলো খেয়ে মানুষ হজম করতে পারে তাই এগুলো মানুষের কাছে খাদ্য কিন্তু এই খাবারগুলো যদি নষ্ট হয়ে তাহলে সেই খাবার খেয়ে আমাদের পেট খারাপ হতে পারে তাই নষ্ট হয়ে যাওয়া খাবার হলো খারাপ খাদ্য সেগুলো খাওয়া যাবে না আর যেগুলো মানুষের খাদ্যই নয় যেগুলো মানুষ খেয়ে হজমই করতে পারে না সেগুলো হলো অখাদ্য যেমন ঘাস মানুষের কাছে অখাদ্য এবারে চলে আসছি নিচের অংশে এখানে বলা হচ্ছে দলে করি বলা বলি তারপরে লিখে ফেলি নিচে দেখো একটা বক্স রয়েছে এখানে কি বলা হচ্ছে মানুষের খাদ্য আর অখাদ্যের তালিকা আছে ওই তালিকায় আরও খাদ্য ও অখাদ্যের নাম লেখো তো মানুষের খাদ্য এখানে কি লেখা রয়েছে ভাত রুটি তোমরা এরকম লিখতে পারো চিড়ে মুড়ি লুচি এগুলো মানুষের খাদ্য আর মানুষের অখাদ্য কি খড় তুষ খুদ কুড়ো এগুলো মানুষের অখাদ্য তারপর দেখো মানুষের খাদ্য কি সরষে হলুদ ধনে ডাল এগুলো মানুষের খাদ্য তো এগুলো থেকে মানুষের অখাদ্য কি হতে পারে সর্ষের খোসা হলুদের খোসা ধনে ও ডালের খোসা এগুলো মানুষের অখাদ্য এগুলো মানুষ খেয়ে হজম করতে পারে না তারপরে দেখো ফুলকপি পালং শাক বাঁধাকপি এই ধরনের আরও খাদ্যের নাম তোমরা লিখতে পারো এগুলো মানুষের খাদ্য আর অখাদ্য কি এই সবজিগুলোর বা এই শাকগুলোর শিকড় সেটা হচ্ছে মানুষের অখাদ্য তারপরে মানুষের খাদ্যের তালিকায় রয়েছে ওল কচু রসুন পেঁয়াজ আলু এগুলো মানুষের খাদ্য অখাদ্য কি সবজির খোসা অর্থাৎ এই যে যে সবজিগুলোর নাম এখানে রয়েছে এগুলোর খোসা মানুষের অখাদ্য তারপরে দেখো আখ তাল নারকেল খেজুর এগুলো মানুষের খাদ্য আর আখের ছিবড়ে তালের খোসা নারকেলের খোসা খেজুরের বীজ এগুলো মানুষের অখাদ্য তারপরে আম কমলা লেবু লিচু জাম এগুলো মানুষের খাদ্য আর আমের খোসা কমলালেবুর লেবুর খোসা বীজ লিচুর খোসা বীজ জামের বীজ এগুলো মানুষের অখাদ্য এবারে চলে আসছি পরবর্তী পৃষ্ঠায় এখানে বলা হচ্ছে অনেক রকম শাক সবজি অনেক রকম শাক সবজি রয়েছে যা আমাদের খাদ্য তালিকার অন্তর্ভুক্ত এবং সেগুলো আমাদের পক্ষে খুবই উপকারী দেখো এখানে কি বলা হচ্ছে গাছের পাতা ডাঁটা ফুল কুড়ি ফল বীজ সবই আমরা খাই বিভিন্ন ধরনের গাছের ফুল আমরা খাই বিভিন্ন ধরনের গাছের আমরা আমরা খাই খাই ফল বিভিন্ন ধরনের গাছের বীজ আমরা খাই গাছের পাতা আমরা আমরা খেয়ে থাকি তো সেগুলো এখানে বলা হচ্ছে ধানের বীজটার খোসা তুললেই চাল হয় তা সিদ্ধ করলেই ভাত গমেরও বীজ গুঁড়ো করে হয় আটা অর্থাৎ ধানের যে চালটা আমরা খাই ওটা আসলে বীজ গমের যে অংশটা আমরা গুঁড়ো করে আটা বানাই সেটাও আসলে বীজ জল দিয়ে মেখে আর বেলে সেঁকে নিলেই রুটি অর্থাৎ গমের বীজ গুঁড়ো করে আটা হচ্ছে সে আটাটা জল দিয়ে মেখে আর বেলে সেঁকে নিলেই সেটা রুটি হয়ে যায় কিন্তু ফুলকপিটা কি এগুলো তো বুঝলাম যে চাল এটা হচ্ছে ধানের বীজ গম এটা হচ্ছে গমের বীজ তো ফুলকপিটা আসলে কি ফুল নাকি কুড়ি সমীর বলল কুড়ি ফুটে গেলে ভালো সিদ্ধ হয় না অর্থাৎ ফুলকপি যেটা আমরা খাই সেটা হলো ফুলের কুড়ি রেবা বলল তাহলে পেঁয়াজ কলিটা ফুলের বোটা নয় কুড়ির বোটা অর্থাৎ পেঁয়াজ কলি যেটা আমরা খাই সেটা আসলে কুড়ির বোটা বাড়িতে পেঁয়াজ দেখে সম্পদ ভাবলো পেঁয়াজটা কি তোমরা অনেকে ভুল করে ভেবে ওসো পেঁয়াজটা আসলে গাছের শিকড় তা কিন্তু নয় এই পেঁয়াজটা হচ্ছে গাছের কাণ্ড রিম্পা ভাবলো সিমের সবটাই খাদ্য কিন্তু কড়াই শুধু বীজটা খায় খোসা ফেলে দি গরু খায় খোসাটা গরু খায় অর্থাৎ যেটা সিম শুধু শিম যেটাকে বলা হচ্ছে সেটার সম্পূর্ণ অংশটাই আমরা খেয়ে ফেলি কিন্তু কড়াইশুঁটির ক্ষেত্রে আমরা শুধুমাত্র বীজটা খাই খোসাটা ফেলে দিই সেই খোসাটা গরু খায় অর্থাৎ কড়াইশুঁটির বীজটা মানুষের খাদ্য আর কড়াইশুঁটির খোসাটা গরুর খাদ্য উচ্ছের বীজ রিনার খুব অপছন্দ উচ্ছের বীজ রিনা খেতে ভালোবাসে না বীজ ফেলে খায় তবে পটলের বীজ কচি থাকলে খেয়ে নেয় অর্থাৎ পটলের বীজও কিন্তু খাওয়া যায় উচ্ছের বীজ অনেকে খায় অনেকে খায় না রিনা ভাবতে লাগলো উচ্ছে পটল এসবের বীজ কি খাদ্য না অখাদ্য পরদিন দিদিমণিকে সবাই এসব ভাবনার কথা বলল। শুনে দিদি বললেন পেঁয়াজ হলো গাছের কাণ্ড তাহলে মনে রাখবে পেঁয়াজ হলো কি গাছের কাণ্ড ধান গম ডাল এই সবের বীজটাই খাদ্য মনে রাখবে ধান গম ডাল যেটা আমরা খাই সেটার বীজটাকেই আমরা খাদ্য হিসেবে খাই শিম কড়াই সুটির ও বীজটাকে আমরা খাই তবে শিম এর ক্ষেত্রে যদি কচি থাকে তাহলে সম্পূর্ণ অংশটাই খাওয়া যায় সম্পথ বলল শিম বর্বটি বিন কচি থাকলে তখন তো সবটাই খাওয়া যায় ঠিক বলেছো তাহলে কি সিম বরবটি বিন এগুলো কচি থাকলে সম্পূর্ণ অংশটাই খাওয়া যায় দিদিমণি বললেন যে ঠিক বলেছ তবে উচ্ছে পটল লাউ এসবের বীজ একটু পুষ্ট হয়ে গেলে আর ভালো খাদ্য থাকে না হজম হয় না খুব কচি বীজ অবশ্য খাওয়া যায় তাহলে উচ্ছে পটল লাউ এসবের বীজ যদি কচি থাকে তাহলে খাওয়া যায় যদি একটু পুষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আর এর বীজগুলো খাদ্য থাকে না তখন সেটা খেয়ে হজম করা যায় না আয়েশা বললো দিদি সজনে ডাঁটা কিন্তু ডাটা নয় অর্থাৎ আমরা সবাই বলি যে সজনে ডাটা কিন্তু আসলে ওটা ডাটা নয় ওটা আসলে সজনের ফল ভিতরে বীজ থাকে খুব পেকে গেলে অখাদ্য অর্থাৎ সজনের ফলটা সেটা যদি পেকে যায় সেক্ষেত্রে সেটা অখাদ্য হয়ে যায় ওটা যখন কাঁচা থাকে তখনই আমরা ওটাকে খেতে পারি ঠিক বলেছ শাঁখ গাছ বড় হলে তার ডাটা খাই আমরা শাঁখ গাছ বড় হলে তার ডাটা খাই যেমন নোটে ডাটা পুঁই ডাটা ওগুলো সব শাঁখ গাছের কাণ্ড যেমন নোটে ডাটার গাছের কাণ্ড আর পুঁই ডাটার গাছের কাণ্ড আমরা খাই এমনকি পাতাও আমরা খেয়ে থাকি এবারে চলে আসছি পরবর্তী পৃষ্ঠায় এখানে বলা হচ্ছে দেখো দলে করি বলা বলি তারপরে লিখে ফেলি কোন গাছের কোন অংশ আমাদের খাদ্য সেগুলো নিচে লেখো দেখো কোন কোন গাছের পাতাগুলো আমরা খাই পালং এর পাতা আমরা খাই লাউ এর পাতা আমরা খাই পুঁই শাক এর পাতা আমরা খাই বেলে শাক এর পাতা আমরা খাই ডাটা বা কাণ্ড কোন গাছের ডাটা বা কাণ্ড আমরা খাই পুঁই ডাটা আমরা খাই কলার যে থর সেটাকে আমরা খাই এটাও গাছের কাণ্ড সাপলা এটাও গাছের কাণ্ড এটা আমরা খাই কচু গাছের কাণ্ড এটা আমরা খাই কুড়ি কোন গাছের ফুলের কুঁড়ি আমরা খাই লবঙ্গ এটাকে মশলা হিসেবে ব্যবহার করা হয় সেটা কিন্তু আসলে ফুলের কুড়ি ফুলকপি এটা আসলে ফুলের কুড়ি কলার কলা মোচা এটাও আসলে ফুলের কুড়ি তো এখানে দেখো একটা বক্স আমি ফাঁকা রাখলাম তোমাদের যদি জানা থাকে যে এমন কোন ফুলের কুড়ি যেটা আমরা খাদ্য হিসেবে ব্যবহার করি তোমরা সেটা এখানে লিখতে পারো এটা নিজেরা চেষ্টা করবে তারপরে কোন কোন ফুল আমরা খাই বক ফুল আমরা খাই কুমড়ো ফুল আমরা খাই সরষে ফুল আমরা খাই সজনে ও আমরা খাদ্য হিসেবে ব্যবহার করি কোন কোন ফল আমরা খাই এটা তো খুবই সহজ বেগুন লাউ উচ্ছে পটল এখানে অন্য কোনো ফলের নামও যদি তোমাদের জানা থাকে সেটাও তোমরা এখানে লিখতে পারো এগুলো গাছের ফল যেগুলো আমরা খাই বীজ কোন কোন গাছের বীজ আমরা খেয়ে থাকি কাঁঠাল বীজ আমরা খাই শিমের বীজ আমরা খাই ধান এর বীজ আমরা খাই যেটা থেকে চাল হয় আর গম এর বীজ আমরা খাই যেটা থেকে আটা হয় এর নিচের অংশে রয়েছে শাঁখ পাতা তরকারি খাওয়া খুব দরকারি এটা সম্পর্কে আমি পরের ক্লাসে আলোচনা করব আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলো না আর এই ধরনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিও পেতে তোমরা অবশ্যই আর এস বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটির সাথে থেকো ভালো থেকো সুস্থ থেকো সকলে সবশেষে একটাই রিকোয়েস্ট এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি তারা অবশ্যই আর এস বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে